بسم الله الرحمن الرحيم والشمس وضحاها السلام عليكم ورحمة الله وبركاته আমাদের সম্মানিত প্রশ্নকারী তিনি প্রশ্ন করেছেন যে খালি গায়ে ঘুমানোর শরীয়ত বিধান কি বিসমিল্লাহির রহমানির রহিম জবাব হামিদা মুসাল্লিয়া রুমে যদি কেবল স্বামী স্ত্রী থাকে অন্য কেউ না থাকে তাহলে বস্ত্রহীন খালি গায়ে যদি বস্ত্রহীন একেবারে মাথা থেকে পা পর্যন্ত উভয়ই উলঙ্গ এবং ল্যাংটা হয়ে থাকা এটা শরীয়তের দৃষ্টিতে পছন্দনীয় নয় কেননা লজ্জাস্থান এটা অপ্রয়োজনীয় খুলে রাখা এটা বৈধ নয় পর্দার ভিতরে প্রয়োজনে তা খোলা রাখার দোষ নেই যেমন মিলনের সময় গোসলের সময় বা পোশাক পায়খানা করার সময় এটা যতটুকু খোলা থাকে ততটুকু খুলে এই কাজ করা যায় যেমন একটা হাদিস এসেছে যে হাদাসানা বাহাজ ইবনে হাকিম হাদাসানি আবি আন জাদ্দি ক্বাল কুলতু ইয়া রাসূলুল্লাহ আওরাতুনা আমানাতি মিনহা ওয়া মা নাযার চেষ্টা করবে কেউ যেন মোটেও দেখতে না পায় সাহাবি বললেন হে আল্লাহ রসুল কেউ যদি নির্জনে থাকে তিনি বললেন মানুষ অপেক্ষা আল্লাহ আর বেশি হকদার কে যে তাকে লজ্জা করা হবে আল্লাহ তাআলার প্রতি লজ্জা রাখা উচিত আবু দাউদ তিরমিজি ইবনে মাজাহ তিনটি হাদিস আমাদের কিতাবের মধ্যে হাদিসটা এসেছে মিসকাহ শরীফে 3717 নম্বর হাদিস এখানে দেখেন তুমি তোমার স্ত্রী ও ক্রীতদাস ছাড়া অন্য নিকট লজ্জাস্থানে হেফাজত করে মানে এই নয় যে স্ত্রী ও ক্রীতদাসের কাছে সর্বদা নগ্ন থাকা যাবে উদ্দেশ্য তাদের মিলনের সময় অথবা অন্য প্রয়োজনে লজ্জাস্থান খোলা যাবে অপ্রয়োজনে নয় তাছাড়া উলঙ্গ অবস্থায় ঘুমালে আকস্মিক বিপদের সময় বড় সমস্যায় পড়তে হবে সুতরাং সতর্কতাই বাঞ্ছনীয় তবে গোনা হবে মর্মে কোনো বক্তব্য আমরা পাইনি তো যাই হোক যদি নাকি খালি গায়ে ঘুমানোর দ্বারা এটাই উদ্দেশ্য হয়ে থাকে যে একেবারে সম্পূর্ণ বিবস্ত্র হয়ে ঘুমানো তাহলে এটা পছন্দনীয় নয় এটা শরীয়ত কখনো পছন্দ করে না দ্বিতীয় কথা হলো যদি নাকি খালি গায়ে দেওয়ার উদ্দেশ্য হলো শুধুমাত্র গেঞ্জি খুলে রাখা মানে লজ্জাস্থান ঢেকে রাখা তো সে গরম ইত্যাদি কারণে সেটা করা যেতে পারে তবে মানুষের যেই স্তন বা লজ্জাস্থান যেগুলো আছে এগুলো সবসময় ঢেকে রাখাটাই শরীয়তের নিকট পছন্দনীয় কারণ আমাদের অজান্তে আমাদের আড়ালে একটা জাতি রয়েছে জিন জাতি যা মানুষের সবসময় শত্রু এবং দুশ্মনী করে তো তারা এই মানুষের এই সমস্ত অঙ্গ নিয়ে খেলাধুলা করে মানুষকে কষ্ট দেয় এগুলোর প্রতি নজর দেয় তো এগুলো থেকে বাঁচার জন্য এটা মানে নিজেদেরকে সেভে রাখার জন্য কিছুটা দিয়ে হলো বুকটাকে ঢেকে রাখা লজ্জাস্থানকে ঢেকে রাখা এটা ভালো তবে নাজায়েজ বা হারাম এই যেহেতু কোনো কথা আমরা কোনো কিতাবে পাইনি আশা করি বুঝতে পারেন আসসালামু আলাইকুম।